আজকে একটা হেলদি নাড়ু বানাবো। সেই হেলদি নাড়ু বানানোর জন্য এখানে 7-in-1 সিডস নিয়েছি, এটা অনলাইন আমি কিনেছিলাম। আর বাকি নিয়েছি এখানে আমন্ড বাদাম, কাজু, পিনাট বাদাম, কিসমিস, আর এখানে নিয়েছি ওয়ালনাট, অ্যাপ্রিকটস, এখানে নিয়েছি মাখানা, আর এখানে ব্ল্যাক পেপার, আর মিশ্রি নিয়েছি মিষ্টির জন্য। এখানে মিশ্রি বা গুড় ব্যবহার করতে পারেন। তো এইগুলো হলো নাড়ু বানানোর উপকরণ। আর একটা মেন উপকরণ হচ্ছে, সেটা হচ্ছে এই ভাজা ছোলা। তো এখানে আমি ভাজা ছোলা নিয়েছি 200 গ্রাম, ভালো করে এটা ছাড়িয়ে নেব খোসা, আর নিয়েছি ঘি। তো প্রথমে মাখানাটা শুকনো কড়াতে ভেজে নিতে হবে, আর ভাজা ছোলাগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নেব, আর মাখানাটাও একদম এই যে হাত দিয়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এটা ভালো করে রোস্ট হয়ে গেছে। তারপরে গোলমরিচটাকেও হালকা করে ভেজে নিতে হবে। এরপরে এই সমস্ত ধরনের যে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম ওইগুলোকে একসঙ্গে দিয়ে ভেজে নেব। আর ভাজার জন্য এখানে আমি ঘি ব্যবহার করছি, ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নিলে এরা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো এখানে মিক্সারের মধ্যে গোলমরিচ আর মাখানাটা এইভাবে পাউডার বানিয়ে নিলাম, ড্রাই ফ্রুটসটাও একদম ভাজা হয়ে গেছে। এবার মিশ্রিটা ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে, একদম মসৃণ পাউডার বানিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসটা ঠিক এইভাবে গুঁড়ো করে নেব, পুরো ফাইন পেস্ট বানাবো না, একটু একটু এরকম হাফ হাফ গুঁড়ো হবে, তাতে নাড়ুর সাথে এটা মুখে গেলে খেতে ভালো লাগবে। তো এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমি 100 গ্রামের মতো ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে ভাজা ছোলার পাউডারটা দিয়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রি আর মাখানার পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার সাথে। তারপরে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম গোলমরিচ পাউডারটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে অল্প অল্প আমি দুধের ছিটে দিয়ে ঠিক এইভাবে রেডি করে নেব মিশ্রণটা, যাতে এইভাবে নাড়ুগুলো বানানো যায়। তো এক এক করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এখন কিন্তু ভালোই গরম আছে, তবে এই গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো বানাতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ু হবে না। তো এখানে সমস্ত নাড়ুগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে বেশ অনেকগুলোই নাড়ু হয়েছে। প্রতিদিন একটা করে এই নাড়ু খেলে অনেক উপকার হয়, একসঙ্গে বেশি খাওয়া যাবে না, বাচ্চাদেরকে অবশ্যই রোজ একটা করে দিলে বাচ্চাদের জন্য খুব ভালো। তো লাস্টে নাড়ুগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে খেতে হবে, এতে নাড়ুগুলো অনেক দিন ভালো থাকবে, খারাপ হবে না। বাইরে রাখলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।